সেই এক পয় অ্যান্সার। দেখো আমি তোমাদের তিনটা ভাবে বুঝালাম, তিন ভাবে, এখন তুমি চুজ করো তুমি এই তিনটা পদ্ধতির কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবা, বা এর বাইরেও কোনো পদ্ধতি তুমি চিন্তা করতে পারো কিনা। এই ক্লাসটিতে তোমরা যশোর বোর্ড 2023 সালের বোর্ড নির্বাচনী প্রশ্ন শিখতে পারবে। তোমরা সবাই জানো বা আমরাও জানি কম বেশি যে অনন্য বোর্ডের চাইতে যশোর বোর্ড সবসময় একটু ভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তো দেখো কি একটা প্রশ্ন করেছে, মানে একটা দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে হেক্সাডেসিমেলে, প্রথম সংখ্যাটি দেওয়া আছে দশমিকে, উত্তর দেওয়া আছে বাইনারিতে। কেমন একটা প্রশ্ন, আচ্ছা আমি একটু পড়ে শোনাই। এখানে বলছে যে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে, পার্থক্য যোগফল না, কিন্তু দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে হেক্সাডেসিমেলে, ওই দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হচ্ছে দশমিকে এবং বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, মানে প্রথম সংখ্যাটি দশমিকে 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত। এখন এই দ্বিতীয় সংখ্যাটি আবার দেওয়া আছে কিসে, বাইনারিতে। তো এই প্রশ্নটির উত্তর তুমি কিভাবে করবে আমি একদম ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাবো দুই তিন ভাবে, তখন তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কোনটা পছন্দ করবা, কোন নিয়মে করবা। বিষয়টা এরকম, এই প্রশ্নটি অনেকেই উত্তর মিলাতে পারবে, কিন্তু তোমাকে কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, অর্থাৎ তোমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি সময় ব্যয় না হয়, কারণ তোমরা জানো যে 25টা বহু নির্বাচনী প্রশ্ন 25 মিনিটের মধ্যে দাগাতে হবে। তা এখন যদি 1 মিনিটের ঊর্ধ্বে সময় তুমি ব্যয় করো তখন তো তোমার লস হয়ে যাবে। তো আমি এখন তোমাকে কয়েকটা ভাবে দেখাবো যে কিভাবে এই উত্তরটা দ্রুত করা যায়, তখন তুমি সিদ্ধান্ত নিবা তুমি কোন পদ্ধতিটা গ্রহণ করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে সকল বোর্ডের সংখ্যা পদ্ধতি থেকে যত প্রশ্ন আসছে একটা ক্লাসে প্র্যাকটিস করাইছি, আবার ধরো সকল বোর্ডে গেট থেকে যেই প্রশ্নগুলো আসছে তালিকা করে নোট করে সবাইকে পাঠিয়ে ওইটা প্র্যাকটিস করাইছি। তো তোমরা চাইলে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, প্রথমে বেসিক শেখাবো, তারপর বেসিক কমপ্লিট হয়ে যাওয়ার পর বোর্ড পরীক্ষার আগরাত পর্যন্ত, যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত এইভাবে লাইভে MCQ এবং CQ তোমাদের প্র্যাকটিস করাবো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো তোমরা আমার কাছে কোর্স করতে বা আমার এই প্রাইভেট ব্যাচে ভর্তি হতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে যোগাযোগ করে নিও, ওকে? আচ্ছা আমি এবার এটা তোমাদেরকে শেখাই। আমি এখানে তিনটা ভাগ করি এবং আমি তিন চার ভাবে তোমাদেরকে শেখাবো। আচ্ছা বলছে দুটি সংখ্যার পার্থক্য এত। আচ্ছা এবার আমি যদি এই দুটি সংখ্যার পার্থক্যটা আমি লিখি, আচ্ছা এখানে আমি এটা ভাগ একটা টেবিল বানিয়ে নিলাম। তো দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 1F, এটা হলো ফলাফল, প্রথম সংখ্যাটি দেওয়া আছে, প্রথম সংখ্যাটি দেওয়া কিসে, দেওয়া আছে হচ্ছে তোমার দশমিকে 58, দশমিকে দেওয়া আছে 58, আর এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, কিসে আছে হেক্সাডেসিমেলে। এখন দুটি সংখ্যার পার্থক্য তার মানে কি, বিয়োগ, বিয়োগফল এটা, অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, প্রথম সংখ্যাটি দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা দেওয়া নাই, প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় সংখ্যা কত। এখন এটা তুমি কিভাবে বের করবা, আচ্ছা একটা দেওয়া দশমিকে একটা হেক্সাডেসিমেল, যদি এটা হেক্সাডেসিমেলে থাকতো তাও তো তোমার সময় বাঁচত, তাই না? এখন এটা কেমনে বের করব, ওই যে বললাম আমি তোমাদের কয়েকভাবে দেখাচ্ছি। আচ্ছা তার আগে আমি এই জায়গায় তোমাকে একটা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। ধরো আমি লিখলাম 7 সমান 2 বিয়োগ, আচ্ছা আমি যদি বলি এই ফাঁকা ঘরে এই প্রশ্নবাদক চিহ্নে ওইখানে কত হবে, তুমি কিন্তু বুঝে ফেলাইছো যে 5 হবে, তুমি ঠাস করে 5 বলে ফেলতে পারছো। কিন্তু আমি যদি এবার তোমাকে প্রশ্ন করি 5টা তুমি বললা কিভাবে, কিভাবে বলছো বলো তো? বলছে এইভাবে, অর্থাৎ এই 7 থেকে দুটি সংখ্যার পার্থক্য প্রথম সংখ্যা থেকে বাদ দিলেই পাওয়া যাবে। তো ঠিক এটাও একই নিয়ম, এই সংখ্যাটা আমরা এটা থেকে বাদ দিলে অ্যান্সারটি পেয়ে যাবো এখানে কত হবে। এখন এটা আছে দশমিকে, এটা আছে হেক্সাডেসিমেলে, বাদ দিব কিভাবে আর উত্তরগুলো আছে হলো বাইনারিতে, করবো কিভাবে, সময় কিন্তু 1 মিনিট। ওই যে যশোর বোর্ড সবসময় একটু ভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। এখন ধরো আইসিটি এমন একটা সাবজেক্ট, আমি একটু বুঝাই বলি তোমাদের, যে কখনোই হুবহু প্রশ্ন করে না। আমি এই তালিকাটা যখন করছি সকল বোর্ডের সংখ্যা পদ্ধতিগুলো আলাদা করছি যে কি কি ধরনের প্রশ্ন আসছে, তখন আমি একটা প্রশ্ন শুধু দেখছি যে হুবহু কমন আসছে, বিগত কোনো এক বোর্ডে আসছিল ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন, এছাড়া আর কোনো বোর্ডে হুবহু আসে নাই। তার মানে কি, হুবহু প্রশ্ন আসে না। এই যে এই প্রশ্নটাই দেখা যাচ্ছে যে এখানে অ্যান্সার গুলো বাইনারিতে দিছে, তোমার পরীক্ষায় অ্যান্সার গুলো হেক্সাডেসিমেলে সাজাইলো, এই প্রশ্নটাই মানে একটু না একটু ঘুরাই দিবেই, হুবহু আসবে না। এজন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কি হবে, তুমি পরীক্ষা হলে গেলে প্রশ্ন গুলিয়ে ফেলবা, পারা জিনিস কঠিন মনে হবে। এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে কৌশল করে করে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো তোমার প্র্যাকটিস চালাতে হবে, তাতে করে যেভাবে প্রশ্ন আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। আচ্ছা যাই হোক,
এবার যেটি বলছিলাম যে এইটা আমরা বের করতাম কিভাবে, পাঁচ এই সাত থেকে দুই বাদ দিলেই কিন্তু আমরা পাঁচ পেয়ে যেতাম। তো এখানেও আমরা ওই কৌশলটা অ্যাপ্লাই করব কিন্তু ফার্স্ট। আচ্ছা আমি আরো কয়েকটা বুঝাই। আচ্ছা দেখো, এখন তুমি চাইলে এইটারে দশমিক নিয়ে এটা বের করতে পারো, তুমি চাইলে এটাকে হেক্সাই নিয়ে এটা বের করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা কিসে যাব? আমরা যদি এটাকে দশমিকে নেই তাহলে আমরা এই এই মানটা বের করতে পারবো। আচ্ছা এবার আমরা একটু ফার্স্ট একটু দশমিকে নিব। ফার্স্ট ফার্স্ট কিভাবে? দেখো আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্রকে বেজের উপর পাওয়ার ধরে গুণ, তাহলে ওয়ান গুণ ষোলো যোগ এফ গুণ ষোলো বেজের পর পাওয়ার। আচ্ছা যে কোনো সংখ্যা বার ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় প্লাস এফ মানে পনেরো, যে কোনো সংখ্যা বার পাওয়ার শূন্য হলে ফলাফল ওয়ান। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ষোলো অক্ষে ষোলো আর পনেরো অক্ষে পনেরো, তাহলে ষোলো আর পনেরো যোগ করলে কত হয়? একত্রিশ। আমরা এই মানটা পেয়ে গেলাম একত্রিশ। তাহলে এবার বলো তো এইখানে কত হবে? এবার কিন্তু তুমি বুঝে গেছো এটা কিন্তু এখন হেক্সাডেসিমেলে নাই, কিসে আছে? দশমিক। তো আটান্ন থেকে একত্রিশ বাদ দিলে মানে বিয়োগ করলে কত হয়? তুমি যদি এই আটান্ন থেকে একত্রিশ বাদ দাও তাহলে হলো সাত আর দুই সাতাশ। তো পার্থক্য দশমিকে সাতাশ, কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে কিসে? বাইনারিতে। তার মানে এই দশমিকটাকে তোমার বাইনারিতে নিতে হবে। এখন এই দশমিকটাকে যদি তুমি বাইনারিতে ভাগ করে নিতে যাও তোমার অনেক সময় ব্যয় হবে। তুমি ফার্স্ট ফার্স্ট করবা, কিভাবে ফার্স্ট করবা? বিটের সাহায্যে। এক দুই চার আট ষোলো বত্রিশ, জীবন ও সাতাশ বানাতে বত্রিশ দরকার নেই। তো এবার সাতাশ বানাতে এই কয়টাই যথেষ্ট। তো সাতাশ বানাতে কি লাগবে? যা যা প্রয়োজন তার নিচে অন দিবা, যা যা প্রয়োজন না তার নিচে শূন্য দাও। তো ষোলো আর আট চব্বিশ, চার দিলে বেশি হয়ে যায় চার লাগবে না, চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ। ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে করছে? এটা হলো বিটের সাহায্যে। এখন যদি তোমার বেসিক দুর্বল থাকে তুমি কখনো এটা বুঝতে পারবে না আমি কিভাবে করলাম। এই জন্য তোমাকে প্রথমে হলো বেসিক শিখতে হবে, আর এর জন্যই কিন্তু আমি তোমাদের কথা চিন্তা করে কোর্সটা চালু করছি। তুমি জিরো টু হিরো মানে আইসিটি কিছুই পারো না, আবার সব পারবা, আবার আইসিটি পারো ভালো নাম্বার পাওয়ার জন্য এই কোর্সটা তোমার জন্য। আচ্ছা তাহলে এই অ্যান্সারটি মানে সাতাশকে যদি আমরা বাইনারি বিটের সাহায্যে করি তাহলে পাই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটাই অ্যান্সার। তাই এটা কোথায় আছে? কতে আছে? দেখছো এটা এই যে কতে আছে। আচ্ছা এবার আমি এটা একভাবে তোমাকে বুঝালাম, এবার আমি এটা তোমাকে আর একভাবে বুঝাবো। আচ্ছা সবাই একটু লক্ষ্য করো, আমি এবার এই যে অঙ্কটা আর কি আছে বলছে যে দুটো সংখ্যার পার্থক্য এফ হেক্সাডেসিমেল আছে। আচ্ছা আর এখানে দশমিকে প্রথম সংখ্যাটি আছে, এবার এই প্রথম সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেল আনবো। তো তোমরা জানো যে যেকোনো সংখ্যা থেকে যেকোনো সংখ্যা থেকে মানে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র ওই সংখ্যার বেস দ্বারা ভাগ। তো খুব বেশি ভাগ করা লাগে না, এগুলো যারা এক্সপার্ট বেসিক ভালো যাদের তারা দেখলেই বুঝবে যে এখানে হেক্সাডেসিমেল কত হবে। কিভাবে বের করবে? তিন ষোলো আটচল্লিশ, আসে আটান্ন, ভাগ শেষ এ ওয়ান না মানে আর সময় ব্যয় না করে বুঝে যাবে যে এখানে অ্যান্সার থ্রি এ হবে। কত হবে? থ্রি এ। তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথম সংখ্যা থ্রি এ, দ্বিতীয় সংখ্যা দেওয়া নাই, ফলাফল বিয়োগফল পার্থক্য দেওয়া আছে ওয়ান এফ, তাহলে এখানে কত হবে? তাহলে ওই যে এই এই নিয়মটা ব্যবহার করতে হবে, এই থ্রি এর থেকে ওয়ান এফ তোমাকে বাদ দিতে হবে, বিয়োগ দাও। এবার তোমরা হেক্সাডেসিমেলে যোগ বিয়োগ পারো না? অবশ্যই পারো, যার বেসিক জানা আছে পারে, আর যে বেসিক পারে না তার তো এই প্রশ্ন মানে এই ক্লাসে তার জন্য না। আচ্ছা দেখো আমরা এবার বিয়োগ করবো হেক্সাডেসিমেলে, এ পাশে কত হলে এই দশ কত ধরবো? ছাব্বিশ। বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে বেশ সাপোর্ট দেয়। তো ছাব্বিশ থেকে এফ মানে পনেরো বাদ দিলে কত হয়? এগারো। এগারো মানে বি, বেশ সাপোর্ট দেওয়ার কোনো হাতের এক, এক আর এক দুই, নিচে দুই, ঘটনাক্রমে নিচে দুই উপরে তিন। তো তিন থেকে দুই বাদ দিলে কত হয়? ওয়ান। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান বি, কিন্তু অ্যান্সার তো ওয়ান বিতে দেওয়া নাই, অ্যান্সার কিসে দেওয়া আছে? বাইনারিতে। এবার এইটাকে আমাদের বাইনারি করতে হবে। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি কয় বিটের সাহায্যে? চার বিটের সাহায্যে, আট চার দুই এক। তো প্রথম আছে ওয়ান, ওয়ান বানাতে শূন্য 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 ওয়ান, পেয়ে গেলাম ওয়ান। পরে বি, বি বানাতে কি লাগবে? এগারো। বি মানে এগারো, আট চার লাগবে না, দুই লাগবে, এক লাগবে। তো আমরা এবার অ্যান্সারটা যদি সাজাই লিখি তাহলে শূন্য 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 ওয়ান, ওয়ান শূন্য ওয়ান ওয়ান, সামনে শূন্য কোনো মূল্য নাই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান। কোথায় আছে? কতে আছে? তা তুমি চাইলে এভাবে বের করতে পারো, তুমি চাইলে এভাবে বের করতে পারো, তুমি চাইলে এই বাইনারিতে নিয়েও বের করতে পারো। কিভাবে বের করতে পারো এবার আমি এটা দেখাই। আর যেটি বলছিলাম যে বেসিক যদি তোমার দুর্বল হয় মানে কখনোই তুমি পারবে না, তোমাকে আগে বেসিক স্ট্রং করতে হবে। এ কারণেই আমার এই কোর্স বিশ্বাস করো ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে দশ ঘন্টার বিশ থেকে বাইশটা ক্লাস দিব, পুরো বই প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত শর্ট সিলেবাস অনুযায়ী। এই দশ ঘন্টার বিশ বাইশটা ক্লাস করলে তোমার পুরো বেসিক জানা হয়ে যাবে। এই যে আমি যখন প্র্যাকটিস করাচ্ছি এগুলো তুমি ধরতে পারো তা যে ওই আচ্ছা আচ্ছা স্যার ওই ক্লাস এরকম করাইছিল, বুঝতে পারছো? হয়তো তোমার মেধা মানে কম বা কম মানে অনেক আছে না যে সহজ জিনিস গুলাই ফেলে, সেই কারণে হয়তো তুমি প্রশ্ন বুঝতে সমস্যা হইতো, কিন্তু তুমি ধরতে পারতো যে এইভাবে এইভাবে করতে হয়। আর এই
প্রশ্ন বুঝতে যাদের কষ্ট হয় তাদের জন্য এই যে আমার প্রাইভেট ব্যাচে লাইভ ক্লাসগুলো প্র্যাকটিস করাই সিকিউ এমসিকিউ। আচ্ছা, এবার তুমি চাইলে কিন্তু বাইনারিতে গিয়েও করতে পারো। কিভাবে করতে পারো সবাই একটু বোর্ডে লক্ষ্য করো, দেওয়া আছে দুটি সংখ্যার পার্থক্য হলো 1F, কত 1F, প্রথম সংখ্যা দেওয়া আছে কত 58 দশমিকে। এবার আমরা বাইনারিতে যে করব এটাকে আমরা বাইনারিতে আসব। তো 58 কে যদি আমরা বাইনারিতে নিয়ে ভাগ করলে অনেক সময় লাগবে, আমরা কিন্তু বিটের সাহায্যে করতে পারবো। বিটের সাহায্যে কিভাবে, 1, 2, 4, 8, 16, 32। তো 58 বানাতে 32 আর 8, 16, 48, 48 আর 8, 56 আর 2, 58, 4 লাগবে না, 1 লাগবে না। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 1, 1, 1, 0, 1, 0। আচ্ছা, এবার মানে আমাদের এই তো এই কাঙ্ক্ষিত ফলাফলটা বের করতে হবে। এটা হলো দশমিকে আছে, এটা দেওয়া আছে, হেক্সাডেসিমেলে এই বাইনারিটা আমাদের বের করতে হবে, যেহেতু অ্যান্সার গুলো আছে কিসে, বাইনারিতে। আচ্ছা, বিয়োগ বাইনারি মান। এবার এটাকে যদি আমরা তোমার বাইনারিতে যাই, তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি কয় বিট, 4 বিটের সাহায্যে। তো 4 বিটের সাহায্যে তুমি যদি করো 8, 4, 2, 1, 1 বানাইতে 0, 0, 0, 1, সামনে শূন্য কোনো মূল্য নাই, তাহলে আমরা পেয়ে গেলাম কত 1, এফ মানে 15, 4টা 1, তাহলে 5টা টোটাল 5টা 1। এবার এইখানে কথা তুমি কিন্তু বুঝে ফেলছো কিভাবে, এই যে এই নিয়মটাই, এইটা এইটা থেকে বাদ দাও তাহলে মিলে যাবে। আচ্ছা, বাদ দাও, 1, 1, 1, 1, 1 বিয়োগ করো, 1 আছে কত হলে 10 বলা যাবে না, কারণ আমরা বিয়োগের সময় উপরের সংখ্যা শূন্য হলেই যে 10 বলবো এটা না, বিয়োগের সময় উপরের সংখ্যা যখনই ছোট হবে তখন বেস সাপোর্ট দিবে। বাইনারিতে করতেছি, এবার বাইনারি বেজ হচ্ছে 2, 2 সাপোর্ট দিবে। তো 1 আছে কত হলে 2 হবে, 1 হলে যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1। এবার ঘটনা ক্রমে নিচে 1 আর 1, 2, উপরের 1, উপরের 1 আবার ছোট হয়ে গেল, তো ওইটাকে আবার এই বেস সাপোর্ট দিবে 3। তাহলে 3 আছে কত হলে, মানে 3 থেকে 2 বাদ দিলে আবার 1, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের 1। এবার নিচে 1 আর 1, 2, উপরে 0, এই 0 কে আবার যদি 2 সাপোর্ট দেয় তাহলে ঘটনাক্রমে উপরে 2 নিচে 2, উপরে আর নিচে মিলে গেলে ফলাফল 0। যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের 1, এবার ঘটনাক্রমে নিচে 1 আর 1, 2, উপরের 1 আবার ছোট, আবার বেস সাপোর্ট দিলে উপরে হয় 3, 3 থেকে 2 বাদ দিলে 1, আবার যখনই বেস সাপোর্ট দিচ্ছে তখন হাতের 1, আবার ঘটনাক্রমে নিচে 1 আর 1, 2, উপরের 1 ছোট, বেস সাপোর্ট দিলে 3 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের 1, এইবার ঘটনাক্রমে উপরে 1 নিচে 1, উপরে আর নিচে মিলে গেলে 2 শূন্য বসে না। তো অ্যান্সার হলো 1, 1, 0, 1, 1, সেই এক কয় অ্যান্সার। দেখো, আমি তোমাদের তিনটা ভাবে বুঝালাম, তিন ভাবে। এখন তুমি চুজ করো তুমি এই তিনটা পদ্ধতির কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবা, বা এর বাইরেও কোনো পদ্ধতি তুমি চিন্তা করতে পারো কিনা, বুঝতে পারছো? তো আমি অনন্য বোর্ডে দেখছি প্রশ্নগুলো এরকম আসছে, দুটি সংখ্যা পার্থক্য দেওয়া আছে, যে সংখ্যা পদ্ধতিতে প্রথম সংখ্যাটি ওই ওই সংখ্যা পদ্ধতিতে আছে, অ্যান্সারও ওই সংখ্যা পদ্ধতিতে আছে, তাহলে আমাদের জন্য অনেক ফাস্ট, অনেক সহজে দূরত্ব করা যায়। কিন্তু যশোর বোর্ডের প্রশ্ন যে শুরুতেই বললাম যে সব বোর্ডের চাইতে একটু ব্যতিক্রম করে থাকে, এ কারণে একটু ঘুরাই দিচ্ছে হয়তো বা। তো তুমি যে বোর্ডেরই হও না কেন, ঢাকা বোর্ড আর যশোর আর রাজশাহী খুলনা বলে কোনো কথা নাই, খুলনা তো যশোরের আওতায়, ইনশাল্লাহ আমার এই কোর্সে ভর্তি হলে 100% আইসিটিতে অনেক ভালো করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাতে কিন্তু সময় কম, যারা 24 সালে পরীক্ষার্থী আসা, যারা 25 সালে পরীক্ষার্থী তাদের হাতে মোটামুটি সময় আছে, তবে তুমি তুমি যে যখনই ভর্তি হও না কেন তাকে আলাদা ব্যাচ দেওয়া হবে তার তার পরীক্ষার্থীদের সাথে। আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে সময় দিব। তো ঠিক আছে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।